हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के एक अन्यरकम सेलाई शेयर करब, रिक्वेस्ट करब वीडियो शेष पर्यंत देखार। एटा एक रिक्वेस्टेड वीडियो, तो आमी प्रथमे शुरू करछि। देखुन, जेखान थेके फोर तुलेछि सेखान थेके डान दिके चारटे घर छेड़ेछि एबं सेई फोरेर थेके नीचे आबार चारटे घर थेके फोर तुललाम। एबार नीचे जेखान थेके आमी शूजटा तुलेछिलाम सेटार थेके बाँ दिके आबार चारटे घर थेके शूज तुललाम दुटो फोर पर्यंत। एरपर डान दिके माझखाने फोर तुले आबार ओपरे माझखाने फोर तुललाम। एकटा प्लस चिन्ह मतन तैरी होयेछे, एभावे फोरटा किन्तु तैरी होबे। एबार एर उपरे बादिके एकई रकम आरेकटा फोर आमी तुले निच्छि। आमरा साधारणत क्रस सेलाइये जे दुटो करे घर निये फोर बानाइ, एखाने चारटे करे घर निये फोर बानाते होबे। तो एक ही रकम भावे आमी कोनाकोनी भावे फोर तुलते जाच्छि। एखाने चारदिके चारटे करे घर निये तारपर फोर तुलते होबे। क्रस सेलाइ जेमन दुटो करे, एखाने तेमन चारटे करे, तारपर माझे एकटा करे सूतो दिये प्लस चिह्न मतन तैरी करे निते होबे। तो देखुन, आमी बादिके उपरे कोनाकोनी बरोबर चारटे फोर तुले नियेछि। एरपर किन्तु आमी बादिक थेके छेड़े दिए अपोजिट दिके जाबे, अपोजिट दिके आमी आबार फोर तुले निच्छि। একই রকম ভাবে এখানে যেমন এইটা সহ আছে, তেমন কিন্তু এবার অপোজিট দিকে যেতে হবে। আমি নিচ থেকে শুরু করছি একটা বক্স তৈরি করব বলে প্রথম নিচে যে ফোরটা তুলেছিলাম তার ডান দিক থেকে শুরু করছি। প্রথম ফোরটা থেকে আবার ডান দিকে একই রকম ভাবে আমি চারটে কোনাকোনি ফোর তুলব। এই চার নম্বর ফোরটা কিন্তু মিডল পয়েন্ট হবে, তারপর আবার বাঁদিকে আসব। এটা হচ্ছে চার নম্বর ফোরটা। এইটা সহ এবং ওপরের ফোরটার সহ কিন্তু আমার চারটে হবে। মাঝখানে দুটো দুটো করে ফোর থাকবে। তো খুব সুন্দর একটা বক্স মতো তৈরি হয়ে গেছে। এরকম কিন্তু একই রকম ভাবে আমি ওপর থেকে এভাবে এভাবে শুরু করব। এখন দুটো বক্স আমি করে নিয়েছি, এরকম ভাবে লম্বা করে গেলে বর্ডার হয়ে যায়। এবার আমি মিডল পয়েন্টে একটা ফোর তুলব। তার জন্য মাঝখানের যে ফোর, সেই লাইন দেখে দুটো ঘর নিচে, যদি আমি নিচ থেকে তুলতাম তাহলে দুটো ঘর ছেড়ে দিই। এখানে দুটো ঘর বলতে কিন্তু চারটে ফোরের দুটো ঘর। ক্রস সেলাই যেমন দুটো ফোরের হয় তেমন নয়, চারটে ফোরের দুটো ঘর ছেড়ে দিয়ে আমি মাঝখানে দেখুন মিডল পয়েন্টে একই রকমভাবে ফোর তুলে নিলাম। এরকমভাবে কিন্তু প্রত্যেকটা বক্সের মধ্যেই আমি সাদা দিয়ে একটা করে ফোর তুলে নেব। একই রকমভাবে আমি সাদা দিয়ে প্রত্যেকটা বক্সের মধ্যে ফোর তুলে নেব। এবার আমি এটার মধ্যে লাল রং দিয়ে ভরাট করব। এখানে ভরাট করা খুবই সহজ, প্রত্যেকটা ফোরের সুতোটা শুধু নিচ দিয়ে যাবে, কোনো ঘর গোনার কিছু নেই। প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু যাবে। দেখুন, একটা একটা ফোরের থেকে, যেহেতু আমি চারটে করে ঘর নিয়ে একটা ফোর তুলেছি, তাই দেখুন চারটে করেই যাচ্ছে, মানে চারবার করেই কিন্তু সুতোটা আমার যাচ্ছে। চারবার করে সুতোটা প্রত্যেকবার কিন্তু আমার যাচ্ছে। একই রকম, শুধু মাঝখানে যে আমি সাদা ফোরটা তুলেছিলাম সেটা এড়িয়ে যেতে হবে। প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে
একবার করে যাবে তাহলে একটা একটা ফোরের মাঝে চারটে করে দাগ হবে, চারবার করে সুতো যাবে। খুব সহজ, যারা নতুন শিখছে তারাও খুব সহজে করতে পারবে এবং খুব তাড়াতাড়িও এই ডিজাইনগুলো হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমি বাকি বক্সগুলো ভরাট করে নেব। এখানে বলে রাখি আমি এটা বর্ডার হিসাবে ব্যবহার করছি, আপনারা চাইলে পুরো আসনেও করতে পারেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।